হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলের বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়েনস। আজকের আলোচনার বিষয়, কী কী শাকসবজি বারো মাসই চাষ করা যায় এবং কোন জাত কোন মাসে চাষ করলে ফলন ভালো পাওয়া যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। যে সকল শাকসবজি আমরা বারো মাসই চাষ করতে পারি তার মধ্যে উল্লেখযোগ্য যেসব শাকসবজি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মিষ্টি কুমড়া, আপনারা চাইলে সারা বছর মিষ্টি কুমড়া চাষ করতে পারে, টবের মধ্যে অথবা মাটিতে অথবা বস্তার মধ্যে চাষ করতে পারে। মিষ্টি কুমড়ার বীজ লাগানো থেকে শুরু করে 45 থেকে 50 অথবা 60 দিনের ভেতর কিন্তু ফলন পাওয়া যায়। এই চ্যানেলে মিষ্টি কুমড়ার রোগ ও পোকামাকড় সম্পর্কে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এছাড়াও যে শাকসবজিগুলো চাষ করতে পারবেন তা হচ্ছে চাল কুমড়া। আপনারা চাইলে চাল কুমড়া সারা বছর চাষ করতে পারেন, মাটিতে টবে অথবা বস্তায় চাল কুমড়া চাষ করতে পারেন। চাল কুমড়ার ফলন সারা বছরই মোটামুটি ভালো পাওয়া যায়। এছাড়াও যেসব শাকসবজি বারো মাসই চাষ করা যায় তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম হলো মরিচ। মরিচ সারা বছরই চাষ করা যায় এবং সারা বছর ভালো ফলন পাওয়া যায়। মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে প্রায় 45 থেকে 60 দিন সময় লাগে। আর এই 45 থেকে 60 দিনের ভেতর আপনি যদি ঠিকভাবে সঠিক উপায়ে পরিচর্যা করতে পারেন তাহলে বাম্পার ফলন পাবে। এছাড়াও বারো মাসই লাউ চাষ করতে পারেন। যদি হাইব্রিড লাউ চাষ করেন তাহলে বীজ লাগানো থেকে শুরু করে 60 দিনের ভেতরে আপনারা ফলন পাবেন, কারণ হাইব্রিড লাউয়ের ফলন দ্রুত আসে। এছাড়াও বারো মাসই চাষ করা যায় পুঁই শাক। আপনারা মাটিতে টবে অথবা বস্তায় সারা বছর পুঁই শাক চাষ করতে পারেন। পুঁই শাকের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে প্রায় 40 থেকে 45 দিন। যদি আপনারা ডাঁটি চাষ করেন তাহলে 25-30 দিনে ফলন পাওয়া যায়, যদি সঠিকভাবে পরিচর্যা করেন। এছাড়াও বারো মাসই চাষ করা যায় টমেটো। টমেটো গ্রীষ্মকালে ও শীতকালে চাষ করা যায়। গ্রীষ্মকালে ও শীতকালে টমেটো, শীতকালে শীতকালীন টমেটো জাত চাষ করা যায় এবং গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন অথবা বারো মাসই জাত চাষ করা যায়। তবে ঠিকঠাক চাষ করলে বারো মাসই বাম্পার ফলন পাওয়া যায়। টমেটো বীজ থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে প্রায় 50 থেকে 55 দিন। যদি চারা সংগ্রহ করে রোপণ করেন তাহলে সময় লাগবে 40 থেকে 45 দিন। এছাড়াও বারো মাসই চাষ করা যায় লাল শাক। আপনারা চাইলে বাড়ির আঙিনায় টবে বস্তায় যে কোনো জায়গায় চাষ করতে পারে। যেখানে আমরা লাল শাক চাষ করি না কেন, খাবার উপযুক্ত হতে সময় লাগে 20 থেকে 25 দিন। এই লাল শাক আপনারা সারা বছর চাষ করতে পারেন। এছাড়াও বারো মাসই চাষ করা যায় বেগুন। আপনারা চাইলে বেগুন সারা বছর চাষ করতে পারেন। বেগুন সারা বছর চাষ করা যায়। বেগুনের বীজ থেকে শুরু করে ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন, তবে জাতের ওপর নির্ভর করে সময় কম বেশি লাগে। এছাড়াও বারো মাসই চাষ করা যায় ঢেঁড়স। আপনারা চাইলে ঢেঁড়স চাষ করতে পারেন। হাইব্রিড ঢেঁড়স বীজ থেকে ফলন পেতে সময় লাগে 45 দিন। 45 দিনের ভেতর যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে বাম্পার ফলন পাবেন। এছাড়াও যেসব শাকসবজি বারো মাসই চাষ করা যায় তার মধ্যে অন্যতম হলো পেঁপে চাষ। বীজ থেকে পেঁপের ফলন পেতে সময় লাগে 150 দিন, তবে হাইব্রিড জাতের পেঁপে
ফলন পেতে সময় লাগে 100 থেকে 120 দিন। অবশ্যই আপনারা হাইব্রিড পেঁপে চাষ করবেন, পেঁপে সারা বছর চাষ করা যায়। এছাড়াও 12 মাসই যেসব চাষ করা যায় তার মধ্যে অন্যতম করলা। করলার বীজ থেকে একদম ফলন পেতে সময় লাগে 45 থেকে 50 দিন। আর যদি হাইব্রিড জাত চাষ করেন তাহলে কিছুদিন আগে ফলন পাবে, তবে করলার ফল একটু বড় হয়। করলা সারা বছরই চাষ করা যায়, তবে 12 মাসই জাত সারা বছর চাষ করতে পারে। ভিউয়ার্স, এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।